আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষিচিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন, আপনাদের সকলকে কৃষিচিত্র টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন। দর্শক, শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি আজ 28 ফেব্রুয়ারি 2023 রোজ মঙ্গলবার, আর আপনাদেরকে নিয়ে চলে আসছি হুমায়রা ডেইরি ফার্মে। আর হুমায়রা ডেইরি ফার্ম থেকে আজকে আপনাদেরকে বেশ কিছু নতুন গাভী দেখাবো, যে গাভীগুলোর জাত মান কোয়ালিটি সেই সাথে দামগুলো জানাবো। আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। আর যে যেখান থেকে দর্শক ভিডিওগুলো দেখছেন, শুরুতেই বলে রাখি গাভী পছন্দ হলে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে খামার মালিকের, সেই নাম্বারে যোগাযোগ করে সরাসরি নিজ দায়িত্বে ফার্মে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নেওয়ার চেষ্টা করবেন। আর প্রতিনিয়ত আমাদের চ্যানেলের ভিডিও পেতে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। নাসির মামা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শুরুতেই আমরা নতুন দর্শকদের জন্য আপনার নাম পরিচয় ঠিকানাটা জেনে নেব। আমি পাবনা জেলার ভাঙড়ো উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে আমাদের ফার্ম, আমাদের ফার্মের নাম হচ্ছে হুমায়রা ডেইরি ফার্ম। আচ্ছা, মোটামুটি এখান থেকে আপনারা গাভী গরু বিক্রয় করেন? হ্যাঁ, বিক্রয় করি, আবার মাঝে মাঝে ক্রয় করি এখান থেকে। মানে ক্রয় করে বিক্রি করতেছেন? জি জি জি। আচ্ছা, যাক, কেনা বেচা? হ্যাঁ, আমাদের মূলত বিজনেস আর কি, আমরা ওইরকম ভাবে ডেইরি ফার্ম দুধ গো উৎপাদন কেন্দ্র এরকম না, এখানে যা আছে সবই বিক্রয়ের গাভী, আর আমাদের বাড়িতে আছে মানে দুধ উৎপাদনের গাভী আর কি। নতুন কালেকশন কতগুলো আছে ফার্মে এখন? এখন মানে আজকে রাত্রে গত রাত্রে 12টা নিয়ে আসছি আর কি, নতুন গাভী একদম। জি জি। আচ্ছা, এখান থেকে কয়টা মোটামুটি একদম রেডি আছে যে বাচ্চা দিবে দিবে ভাবে এরকম? এরকম রেডি আছে প্রায় তিনটা, আর মানে 14-15 দিন করে সময় লাগবে, এরকম আছে আপনার 6টার মতো, আর বাচ্চা সহ সব। আচ্ছা, খেয়াল রাখবেন আপনি নিজে না আসতে পারলে, অনেকেই সরকারি চাকরিজীবী আছে, কোম্পানিতে চাকরি করে বা প্রবাসে থাকে, তবে আপনারা আপনার বাড়ির একদম নিয়ারেবল লোকজন যারা ভাই ভাইস্তে কাকা ছেলে এদেরকে পাঠাবেন। আচ্ছা, এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিয়ে যাবেন? হ্যাঁ হ্যাঁ, দরদাম করে। আর আমার এখানে আসলো, আমার এখানে হয়তো যে কোনো কারণে হলো না, দরদামে পছন্দে এটা সেটা, আশেপাশে আমাদের এলাকাটা মানে এখন খামারি পাড়া আর কি ধরা যায়, খামারি পাড়া হিসাবে একটু পরিচিতি পাইছে, যেখান থেকে ভালো লাগবে নেবেন, কোনো বাধ্যবাধকতা নেই। আপনি আমার খামারে আসলেন, আমার খামারে ভালো লাগলো না, অন্য একজনের কাছে ভালো লাগছে ওইটা নেবেন, দেখে যেটা ভালো লাগবে সেটা নেবেন, আপনার কেউ কোনো মানে বাধা সৃষ্টি করবে না, সেই লক্ষ্যে আপনারা নির্ভয় নিঃসন্দেহে এসে গাভী কিনতে পারবেন ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ মামা। চলুন তাহলে নতুন যে গাভীগুলো আছে কিছু কিছু গাভী দর্শকদের দেখানোর চেষ্টা। জি চলেন। নাসির মামা, আমরা শুরুতেই এক নাম্বার সিরিয়াল একটা বাচ্চা সহ গাভী দেখতেছি, এই গাভীটা কি জাতের? এটা ফ্রিজিয়ান জাতের গাভী, ফ্রিজিয়ান জার্সি আর কি, ফ্রিজিয়ান জার্সি বলা হয় এগুলোকে। দাঁত বয়স কেমন হয়েছে? দাঁত এটা 4 দাঁত থেকে 6 দাঁত বের হয়েছে আর কি। বাচ্চা কয় নাম্বার? বাচ্চা 2 নাম্বার। এই আজকে আপনার সকাল 12টার দিকে 11টার দিকে বাচ্চা হয়েছে। কি বাচ্চা? এটা মেয়ে বাচ্চা, অর্থাৎ বকনা। আচ্ছা, সেকেন্ড টাইম? হ্যাঁ, দ্বিতীয়বারের মতো এটা বাচ্চা দিয়েছে, সেকেন্ড টাইম। আচ্ছা, বাটতলাগুলো ক্লিয়ার আছে? হ্যাঁ, তো টেনে একদম মানে এই কয় লিটারের মতো দুধ টানা হয়েছে, 11.5 লিটার গাদা দুধ, দুইবার প্রায় 11.5-12 লিটার দুধ ওই যে টানা হয়েছে। আচ্ছা আচ্ছা, এই দুধটা কেমন আশা করতেছেন? কেমন এটা আশা করতেছি মানে এটা 17-18 এরকম। 17-18? জি, 15+ মানে নিশ্চয়তা দিয়ে বিক্রি করা যাবে যেভাবে দুধের আসতেছে আর কি। এখন এই অবস্থায় যদি আপনি বিক্রি করেন, দাম কেমন চাচ্ছেন? এই অবস্থায় বিক্রি করলে 2,05,000 টাকা দাম পড়বে। 2,05,000? জি। আচ্ছা, 2,05,000 টাকা। আলোচনার কি দরদামের সুযোগ রাখছেন? দরদামের সুযোগ হালকা আছে, দরদামে একদমে গাভী বিক্রি করলে ওই আবদার চা খাওয়ার মিষ্টি খাওয়ার টাকায় দেখা যাচ্ছে 1-2 হাজার চলে যায়। ঠিক আছে। আচ্ছা, তো সেই লক্ষ্যে দরদামে সুযোগ আছে। আর এই গরুটার একটা বিশেষত্ব রয়েছে যে সেটা এতটাই শান্ত, আর মানে দুধের ধার বাট এতই ভালো, যেগুলো মনে করেন যে দুধ না ধোয়া দেখলে বুঝতে পারবে না। আচ্ছা, তো দর্শকরা তো দহন করে দেখে শুনে নিতে পারবে না? হ্যাঁ, অবশ্যই ইনশাআল্লাহ, কারণ হচ্ছে যেহেতু বাচ্চা দিয়েছে আসে দেখে শুনে নিয়ে যাবে, আর তলা কিছুই থাকে না, একদম চিটে হয়ে যায়। আচ্ছা, ফুল টুল সব ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, ফুল টুল সব ক্লিয়ার। আচ্ছা, আসেন পরের গরুটা দেখাই দর্শকদের। 2 নাম্বার সিরিয়ালে কালো রঙের একটা খুব সুন্দর গাভী দেখতেছি, এটা কি জাতের? এটা হলস্টেইন ফ্রিজিয়ান জাত। হলস্টেইন ফ্রিজিয়ান? জি। দাঁত বয়স কেমন হয়েছে? এটা বয়স এটা মাত্র 2 দাঁত হয়েছে। 2 দাঁত? জি। আচ্ছা, 2 দাঁত।
বাটতলা তো ছেড়ে দিয়েছে কতদিন সময় আছে বাচ্চা দেওয়ার বাচ্চা এটা আপনার 2-3 দিনের মধ্যে বা যে কোনো সময় হয়ে যেতে পারে মানে টাইম হয়ে গেছে আর কি তলা দেখে বোঝা যাচ্ছে যে তলাটা কভার হয়ে গেছে তো প্রথম বাচ্চা দিবে যেহেতু জি জি এখন এই অবস্থায় তো দর্শকরা তাহলে ডেলিভারি করায় নিতে পারবে নাকি হ্যাঁ ডেলিভারি তারা কথাবার্তা করলে অ্যাডভান্স করলে হয়তো বা টাকা দিলে ডেলিভারি আমরা হওয়ার পরে নিবে সমস্যা নেই আচ্ছা এখন অবস্থা সুস্থ সবল হ্যাঁ সুস্থ সবল আর এতটায় ভালো চামড়া প্রথম বিয়ানের গরু চামড়া আপনাদের কাছে তো সবই ভালো নাসির মামা না না সবই ভালো না এটা কথাটা ঠিক বলছেন যে দোকানদারের কাছে সব পোশাকই ভালো হয় তো সেই ক্ষেত্রে গরু এটা আমার কাছে খুব ভালো মনে হচ্ছে আচ্ছা এখন মনে করেন যে তারপর আমি তো বারবার শুরুতেই বলেছি যে আসবেন এসে নিজে যাচাই বাছাই করে গাবি দেখে আপনার যদি মনে হয় এটা আপনার জন্য উপযোগী তাহলে দরদামের বিষয়ে কথা বলবেন আচ্ছা তো এগুলো একটা আনুমানিক ধারণা নেই মামা যদিও আসলে দেওয়াটাও ঠিক না অনেক সময় কম বেশ হয় প্রেগন্যান্ট গরুতে তারপর একটা আনুমানিক ধারণা অনেক দর্শক আবার বলে যে ভাই দুধের রেকর্ডটা একটু আনুমানিক ধারণা বললেন এই জন্য বলতে হয় কেমন আসতে পারে এটা আমাদের এটা যে সামান্য এক্সপিরিয়েন্সের উপরে বলতেছি এটা 18-19 বা 17-18 দুধ আসবে ইনশাল্লাহ আচ্ছা 17 থেকে 19 জি জি দাম কেমন চাচ্ছেন এখন এই অবস্থায় 2,15,000 টাকা দাম 2,15,000 জি দরদামের সুযোগ আছে দরদামের হালকা সুযোগ আছে আচ্ছা পাশে 3 নাম্বার সিরিয়ালে একটা সাদা কালো রঙের খুব সুন্দর গাবি দেখতেছি সাদা কালো কালারটা অনেকেই পছন্দ করে এইটা তো মনে হয় হারেস্টেন ফিজিয়ান হবে মামা হ্যাঁ হারেস্টেন ফিজিয়ান আচ্ছা কম বেশি যেটুকু চিনি আর কি খুব একটা বেশি চিনি না আমি জানি না অবশ্যই আপনারা চিনবেন এখন মানে যেহেতু এটা কয় দাঁত হয়েছে এটা দুই দাঁত হয়েছে দুই দাঁত জি আচ্ছা দুই দাঁত বাচ্চা কয় নাম্বার দিবে বাচ্চা এটা প্রথম বাচ্চা দেবে প্রথম বাচ্চা দিবে জি জি প্রেগন্যান্ট সময় আছে কতদিন এটার সময় আছে প্রায় 17 দিন 16-17 দিনের এরকম 16 থেকে 17 দিন জি আচ্ছা এমনি হলস্টিন ফিজিয়ান অরিজিনালই তো হবে এখানে কোনো ক্রস ট্রস নাই না 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 এটাতে কোনো ক্রস নাই ক্রস গরু যেগুলো সেগুলো গরু তো নাসির মামা যেহেতু অরিজিনাল হলস্টিন ফিজিয়ান আর দর্শকরা এখন জাতমান দেখে সংগ্রহ করতে পারবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো 3 নাম্বার সিরিয়ালে এই গরুটার দামটা কত চাচ্ছেন আপনি এই গরুটার দাম চাচ্ছি 2,40,000 টাকা 2,40,000 জি আচ্ছা 2,40,000 টাকা আপনার চাওয়া দাম চাওয়া দাম আলোচনার সুযোগ আছে আছে আচ্ছা দর্শকরা প্রত্যেকটা গাবির ক্ষেত্রে আলোচনা করে দেখে শুনে নিজ দায়িত্বে নিতে পারবে এখন তো দুধ দেখাতে পারবো না দহন করে আচ্ছা এটা মনে করেন প্রেগন্যান্ট আছে এর জাত মান শারীরিক গঠন এগুলো দেখেই নিতে হবে সংগ্রহ করতে হবে জি আচ্ছা পাশে একটা বাচ্চা সহ গাবি দেখতেছি বিগ সাইজের জি এই গাবিটা কি জাতের এই গাবিটা হলস্টিন ফ্রিজিয়ান জাতের কেউ কেউ রানী বলে যদি রানী হয় তাহলে মাও রানী মেয়েও রানী এবং হলস্টিন ফ্রিজিয়ান হয় দুটেই হলস্টিন ফ্রিজিয়ান আচ্ছা বাচ্চাটা কি বাচ্চা বকনা না বাচ্চা বকনা বাচ্চা বকনা বাচ্চা হ্যাঁ তার মানে আরেকটা ভবিষ্যতের গাভী হ্যাঁ এটা কিন্তু গতকাল হয়েছে আচ্ছা আর গাভীর দাঁত কয়টা গাভীর দাঁত এটা 6 দাঁত নাই 8 দাঁত হয়ে গেছে বাচ্চা কয় নাম্বার বাচ্চা 2 নাম্বার 2 নাম্বার জি আচ্ছা 2 নাম্বার বাচ্চা যেহেতু আবার যদি আপনার কিছু দর্শক বলবেন ভাই 8 দাঁতে কিন্তু 2 নাম্বার বাচ্চা হয় জি এরকম আছে অনেকে কিন্তু জানেন না যে 8 দাঁতেও প্রথম বাচ্চা হয় এটা আপনি পান না এরকম গরু আট দাঁতে প্রথম বাচ্চা হয় এটা আমরা মাঝে মাঝে শুনি বা প্রতিবেদন করতে গিয়ে আমরা দেখি তো সব মিলিয়ে আপনার এই গাবিটা থেকে দুধের পরিমাণটা কেমন আসতে পারে এই গাবি থেকে দুধের পরিমাণ আমাদের টার্গেট যে আজ দুই দিন গতকাল হয়েছে আজকে এখন কয়টা বাজে বলতে পারবেন এখন মোটামুটি বোধহয় 4:30 অথবা 5টা বাজে সকাল না বিকাল বিকাল আচ্ছা টাইম দেখেন এই সময় কিন্তু গাবি গরুর প্রতিবেদন চলে না দুধের গরু যেগুলো দুধ হয় আচ্ছা তো আমরা দুধ দহন করেছি তো এই গরুর আপনার 23-24 লিটার দুধের গ্যারান্টি আছে নিশ্চয়তা আছে 23 থেকে 24 হ্যাঁ সেই ক্ষেত্রে আমি আরো 2 লিটার কমায় দিলাম মানে 20 প্লাস গ্যারান্টি আচ্ছা দাম কেমন চাচ্ছেন দাম এটা 3,30,000 টাকা দাম 3,30,000 চাচ্ছিলাম আচ্ছা চাওয়া দাম আলোচনার সুযোগ আছে হ্যাঁ মামা আমরা এই মুহূর্তে 5 নাম্বার সিরিয়ালে আরেকটা গাবি দেখতেছি এই গাবিটা কি জাতের এটা হলস্টিন ফ্রিজিয়ান জাতের গাবি হলস্টিন ফ্রিজিয়ান জি আচ্ছা এটা দাঁত বয়স কেমন হয়েছে এটা 4 দাঁত বয়স 4 দাঁত 4 দাঁত বিগ সাইজের গাবি বাচ্চা কয় নাম্বার দিবে বাচ্চা এটা দ্বিতীয় বাচ্চা দেবে দ্বিতীয় বাচ্চা দিবে জি সময় আছে কতদিন সময় আছে এটার প্রায় 14 দিন এরকম 14 থেকে 15 দিন হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখন এই অবস্থায় সুস্থ সবল আছে তো হ্যাঁ এই অবস্থায় সুস্থ সবল আছে এবং মনে করেন যে এর যে তলা হবে আমাদের জানা গরু আমাদের বাড়ির পাশের গরু বিক্রি করছে আমরাই নিয়ে নিয়েছি এখনো টাকা পয়সা কিছুই দেই নাই হ্যাঁ তো প্রথম বিয়ানে 20 প্লাস দুধ পাইছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এই গরুটা যে নিবে সে অবশ্যই জিতবে এবং
খুব শান্ত এত ভালো খাবার খায় মানে যা বলার বাইরে আচ্ছা এখন এই অবস্থা গাবিটা বিক্রি করলে দাম কেমন যাচ্ছে এই অবস্থা বিক্রি করলে এটা 3.5 লাখ টাকা 340000 টাকা রাখা যাবে 3 লক্ষ 40 জি আচ্ছা 3 লক্ষ 40 আগেরটা তো চাইলেন 3 লক্ষ 30 না হ্যাঁ এরপর আছে 3 লক্ষ 50 আচ্ছা আরো বেশি হচ্ছে হ্যাঁ বড় গাবি বড় গাবি হ্যাঁ 6 নম্বর সিরিয়াল এটা কি জাতের এটা হলস্টেইন ফ্রিজিয়ান জাতের হলস্টেইন ফ্রিজিয়ান জি এটা দাঁত বয়স কেমন হইছে এটা 8 দাঁত দাঁত 8টা হয়ে গেছে জি 8 দাঁত অনেকটা বড় একটা গাবি এমনে সুস্থ সবল আছে তো গাবি জি জি সুস্থ সবল বাচ্চা কয় নাম্বার দিবে বাচ্চা এটা আপনার দ্বিতীয় অথবা তৃতীয় হতে পারে আচ্ছা দ্বিতীয় অথবা তৃতীয় তার মানে আমরা তৃতীয়ই ধরি ধরেন অসুবিধা নেই শুনুন গাই গরু কতদিন গাই গরু খালে এ বুড়ো হয় না মানে 10 15টা বাচ্চা দেয় আমার বাড়ির পাশে ফল দোকানকার এখন 19টা বাচ্চা দিতে সে গরু আছে আচ্ছা হ্যাঁ তো এটার সময় তাহলে কতদিন আছে বাচ্চা দেওয়ার এটা প্রায় 20 দিনের মতো 20 দিন 20 দিন 18 20 দিন এরকম শুনুন 20 দিন এখন রেডি হয়ে গেছে এমনও আমরা প্রতিবেদন দেই যে 20 দিন টাইম আছে পরের দিনই বাচ্চা হয় কারণ হচ্ছে কি ওই যে প্রেগন্যান্সির দিন থেকে হিসাব করা 9 মাস 10 দিন পর্যন্ত কারণ মানুষের তো 8 মাসে বাচ্চা হয় হয় না সেই হিসাবে আর কি বলা আচ্ছা তো এগুলোর একটা আনুমানিক ধারণা দুধের রেঞ্জ কেমন আসতে পারে এটা 25 প্লাস আর কি 25 প্লাস 25 প্লাস জি আচ্ছা দাম কেমন যাচ্ছে দাম ওই তো 2.5 লাখ টাকা দাম আচ্ছা দাম তো আগেই শোনাই দিলেন হ্যাঁ হ্যাঁ সরি দুঃখিত 3.5 লাখ টাকা দাম আচ্ছা 3 লক্ষ 50000 জি 2.5 লক্ষ হইলে ভাবলাম যে দাম যেহেতু প্রায় 1 লক্ষ কম বেশ আমি নেব নাকি মামা না না ভুল তো মানুষেরই হয় মুখের ফাসাদ বের হয়ে গেছে আচ্ছা 3 লক্ষ 50000 টাকা গাবি দেখানোর আগেই বলেছিলেন জি জি তো দরদামের সুযোগ আছে তো নাকি হ্যাঁ হালকা সুযোগ আছে আচ্ছা তো মামা এই পাশে আরো কিছু গাবি দেখতেছি সব মিলে আমরা হ্যাঁ এগুলো এই যে বকনা প্রথম বিন এগুলো 1 লক্ষ 90 85 করে দাম এই পাশে আবার ওই যে ওই পাশে দেখেন ওটা এখন বর্তমানে 32 লিটার দুধ হচ্ছে ঠিক আছে সকাল বিকাল মিলে বাচ্চা সগাবি বাচ্চা সোটার বকনা বাচ্চা একটু বাম দিকে ক্যামেরা জুম করলে বাচ্চাটা দেখা যাবে আচ্ছা এই যে একটু ভিতরে যদি যা দেখান তো আরো ভালো আচ্ছা আমার ক্যামেরা একটু জুম কমই তারপর জুম দিয়ে দেখালাম যা হোক মামা মোটামুটি সবগুলো গাবি এখানে আরো কিছু গাবি আছে দর্শকরা চাইলে যে কোনো মুহূর্তে আপনার হুমায়রা ডেইরি ফার্মে এসে আপনার সাথে কথা বলে আমি আছি আমার কাকা থাকে ঠিক আছে আর তারপরে ছোট ভাইরা থাকে যে কোনো সময় এসে সরাসরি আপনি আমাকে না বলেও চলে আসতে পারেন এসে পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া পৌরসভার 9 নং ওয়ার্ডের জি প্রাণ কেন্দ্র অর্থাৎ হারাপাড়া কবরস্থানের দক্ষিণ পাশে আমাদের ফার্ম আচ্ছা এখানে এসে দর্শকরা দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে কোনো বাধা বিপত্তি নাই সেটা শুরুতেও জানালেন তো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রতিনিয়ত আমাদের কৃষি চিত্র ইউটিউব চ্যানেলের ভিডিও পেতে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম